হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোসাম্মৎ জয়নব খাতুন। আপনার কি রাতে ঘুম আসে না? অনেক রাত অবধি বিছানায় এপাশ ওপাশ করতে হয়? যদি তাই হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মানুষের 8 ঘন্টা ঘুমের সুপারিশ করেছেন। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, নিদ্রা বিশেষজ্ঞ ও স্নায়ুবিজ্ঞানী ডক্টর ম্যাথু ওয়াকার বলেছেন, কম ঘুমালে তার নারী ও পুরুষের প্রজনন ক্ষমতার উপর প্রভাব ফেলতে পারে। স্বাস্থ্য সকল সুখের মূল, আর এজন্য প্রয়োজন পরিমিত ঘুম, বিশ্রাম। দৈনন্দিন জীবনে আমরা নানা কাজে ব্যস্ত থাকি, তাই পরিমিত ঘুম হয় না। তার উপর স্মার্টফোনের নেশায় আসক্ত হলে তো আর কোনো কথাই নেই। কয়েক মিনিটেই ঘুমানোর সহজ উপায় নিয়ে আজকে আমরা আলোচনা করব। একটি বিশেষ শ্বাসক্রিয়ার অভ্যাস করে ফেলতে পারলেই তাড়াতাড়ি ঘুম এসে যাবে, যে অভ্যাসের পোশাকি নাম 4-7-8। যাদের রাতে ঘুম আসে না তাদের জন্য এই সহজ উপায়ের পথ বলে দিয়েছেন ডক্টর অ্যান্ড্রু ওয়েইল। প্রথমে নাক দিয়ে 4 সেকেন্ডে শ্বাস নিন, তারপর 7 সেকেন্ডে শ্বাসক্রিয়া আটকে রাখুন, আর আগামী 8 সেকেন্ডে মুখ দিয়ে আস্তে আস্তে করে নিঃশ্বাস ত্যাগ করুন। যতক্ষণ পর্যন্ত ঘুম না আসে এভাবে শ্বাসক্রিয়া চালান। বেশিক্ষণ না, মিনিট খানেকের মধ্যেই ঘুমিয়ে পড়বেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আগামী পর্বে আরও একটি চমৎকার বিষয় নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। টাটা, বাই বাই।